বাসের ড্রাইভার হচ্ছে আমাদের এই যে চন্দন মাহাতো ভাই, দেখতে পাচ্ছ আজকে আমাদের বাস চালাবে, ড্রাইভারকে ছুটি দেওয়া হয়েছে বাসের ড্রাইভারকে। তো এই মুহূর্তে আমাদের সরিষার কিছু ডন আসছে, সরিষার ডন গুলোকে দেখে নাও সায়ন ভাই, বৃহস্পতি, বিশাল, তনয়। বিধান তুমি কিছু বলবে এই খাবারের ব্যাপারে? আমি তো প্রথম ভাবলাম শুধু ডাল আর আলু ভাজে, আর একটু দুটো সালাডে সেই রূপঙ্কর যাকে তোমরা আগের ভ্লগে দেখেছিল উল্টে যাচ্ছিল। এই যে আমরা এখন সেমিনাল হলের ভেতরে আছি, প্রেমের আছে বুকের মাঝে লাগলো যে ছেকা, লাগা 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 প্যার কা ঝটকা, হ্যাঁ লাগা 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 প্যার কা ঝটকা। আমাদের বাকি সব বন্ধুরা সবাই রেডি হচ্ছে, অলরেডি দেরি হয়ে গেছে, তো আমাদের 9টায় বাস ছাড়ার কথা, তো এখন অলরেডি 9:45 বেজে গেছে, তো চলো কলেজে যেয়ে দেখা হচ্ছে। তো এই গাইস, এইমাত্র আমরা কলেজে বাস ছেড়ে এলাম, এটা হচ্ছে আমাদের কলেজের বাস, এখানে একটা আছে আর ওখানে একটা আছে, তো আমাদের অলরেডি কিছুক্ষণ বন্ধু এসে গেছে আর বাকিরা এখন সবাই আসছে, আমাদের বাসের সামনেই আমরা দাঁড়িয়ে আছি। তো আস্তে আস্তে আমাদের সব বন্ধুরাই এখানের মধ্যে এসে গেছে, দেখতেই পাচ্ছ আমাদের শান্তনু ভাই, আমাদের ঘান্টি ভাই, ঠিক আছে, এই যে সবাই আছে এখানে, আমাদের ছন্দকি ভাই, আমাদের ক্লাসের হিরো, দেখতে পাচ্ছ আমাদের গ্ল্যামার বয়, কোচবিহারের গ্ল্যামার, আর এই মধ্যে আমাদের সামনে উপস্থিত হয়েছে আমাদের ক্লাসের সিআর রাজেশ খান, জোরে একটা হাততালি, জোরে হাততালি রাজেশ খানের জন্য। আমাদের সামনে এই মুহূর্তে এসেছে প্র্যাকটিক্যাল বয়, প্যানিক বয়, প্র্যাকটিক্যাল বল যা বলবে, ঠিক আছে, আমরা ক্যানিং যাওয়ার মুহূর্তে এখন স্যারদেরকে প্র্যাকটিক্যাল দেখিয়ে এলো, আমাদের রূপঙ্কর, সেই রূপঙ্কর যাকে তোমরা আগের ব্লগে দেখেছিলে উল্টে যাচ্ছিল। তো আমাদের আজকে গাছে বাসে সরিষার কিছু ডন আসছে, সরিষার ডন গুলোকে দেখে নাও সায়ন ভাই, বৃহস্পতি, বিশাল, তনয়। দেখতে পাচ্ছ বাসে সবাই উঠে পড়েছে, আমাদের সেকশন বিয়ের সব ছেলেরা, দেবতা ভাইরা, হিরো, দেখতে পাচ্ছ সব এডুকেশনাল টুরে যাচ্ছে, সব এডুকেশনাল টুরে যাচ্ছে, দেখতেই পাচ্ছ সব ছেলেদের অবস্থা। তুমি যে এডুকেশন করে যাচ্ছ, বক্স নিয়ে কি করবে? আরে রূপম ভাই বক্স করবে না। আচ্ছা, আমাদের সায়ন ভাই এই সেকশনের ছেলে, এখানে ঢুকে পড়েছে, ওখানে ওকে কেউ পাত্তা দেয়নি, কোনো মেয়ে ওকে পাত্তা দেয়নি বলে আমাদের সেকশনের বাসে চলে এসেছে, এটা হচ্ছে বি সেকশনের বাস। আমাদের সবাইকে জুস দিচ্ছে, চন্দন জুসটা একটু দেখা, চন্দন জুসটা একটু দেখা, সবাইকে জুস সার্ভিস করছে চন্দন ভাই। আমরা এখন হাবে রাস্তাতে আছি, তো গাড়িটা এখানে 5 মিনিটের জন্য দাঁড়িয়ে আছে, একটু ব্রেক টাইম দেওয়া হচ্ছে সবাইকে। এই যে আমাদের এখানে বাস, সব ছেলেরা নেমেছে একটু নিজেদেরকে ফ্রি করার জন্য। খেজুর পাচ্ছে অনেকে, দেখতেই পাচ্ছ রাশি রাশি খেজুর, পার পার ভাই, পার পার, নষ্ট করে দিয়েছি কিষান, পোস কিষান তুলবো তো। গাইস, আমাদের বাসটা ওখানেই মাত্র স্টপ হলো, কারণ আমাদের সামনে রাস্তা নাকি গ্রামের কিছু লোক বলছে যে এইটাতে রাস্তা বন্ধ আছে, গত পরশু দিনে যে ঝড়টা হয়েছিল যে ঝড়েতে একটা নাকি পিলার রাস্তাতে পড়ে গেছে, তো সেটার জন্য রাস্তা আমাদের বন্ধ আছে, তো আমরা এখন যাচ্ছি সামনের দিকে উদ্ধার করতে, যদি রাস্তাটা আমরা পিলারটা যদি
সরিয়ে দিতে পারি তাহলে আমাদের গাড়ি এই রাস্তা দিয়ে যাবে। আমরা খুলবো। এই যে আমাদের বিশাল ভাই, আমার রাস্তা তৈরি করে যাওয়া হচ্ছে, সবাই মিলে এখন হেঁটে হেঁটে যাচ্ছি রাস্তার দিকে। ওই ওখানে আমাদের বাস দাঁড় করানো আছে, আমাদের সায়ন ভাই একাই চাকরি দেবে বলেছে। আচ্ছা সবাই দেখতেই পাচ্ছ রাস্তার কি অবস্থা, এটা এই রাস্তা দিয়ে আর আমাদের বাসটা যেতে পারবে না, তাই আমাদের বাস ঘুরিয়ে নিয়ে যাওয়া হবে। দেখা যাক কোন রাস্তা ধরে আমাদের বাসটা যায়। অরিজিৎ তুমি কিছু বলবে? নেই, আমাদের বাসগুলো আবার এই মাত্র ঘোরানো হচ্ছে, সামনে যেহেতু রাস্তা বন্ধ। এটা সি সেকশনের ছেলেদের, সি সেকশনের ছেলে মেয়েরা এই বাসে উঠেছে, আর আমাদের সেকশনে কোনো মেয়ে নেই। দেখতে পাচ্ছ আমাদের সব নানা মেয়ে না, এরা মনীষ ভাই, মনীষ ভাই। আমাদের বাস আবার ঘোরানো হচ্ছে, আমরা ঘুরে আবার যাবো গন্তব্যস্থলে, আমরা যাবোই। আমাদের চন্দন ভাইও নিয়ে নিয়েছে খাবার। সো গাইস আমাদের এখন এখানে খাওয়ার পর্ব চলছে। এই ছেলেটা আমার পাত থেকে চুরি করছে, এই ছেলেটা দেখো ভিখারির মতন চাইছে, আমার পাত থেকে মাংস চুরি হচ্ছে। এখানে রূপঙ্কর ভাই, এই ফেলে দিস, রূপঙ্কর ভাই খাচ্ছে। আমরা এখন একটা গেস্ট হাউসে সবাই মিলে বসে আছি, এখানে আমরা রেস্ট নিচ্ছি, এখানে পাখার হাওয়াতে যে পাখা চলছে। আর ওই সাইডে আমাদের কিছু জন বন্ধু খাচ্ছে, আমরা বাইরে খাচ্ছিলাম গাছের নিচে, আর এখানে কিছু জন ওরা ভেতরে ঢুকে খাচ্ছে, আর আমরা এখানে এখন সবাই বসে আছি। দেখতেই পাচ্ছ সবাই খুব ক্লান্ত। A few moments later আমরা এখন যেখানে আসার আমাদের কথা ছিল, সেন্ট্রাল সয়েল স্যালিনিটি রিসার্চ ইনস্টিটিউট, আইসার প্রাপ্ত। তো সেখানে আমরা এখন এন্ট্রি নিচ্ছি, এটা আছে এর মেইন গেট, আর এই দিক দিয়ে আমরা লাঞ্চ করে এলাম। আমরা এখন সেমিনার হলের ভেতরে আছি, এখানে আমাদের একটা মিটিং অ্যারেঞ্জ করেছে আইসিআর থেকে। তো আমরা এখন সবাই বসে আছি, এখনো স্যাররা কেউ এখনো আসেনি। এটা হচ্ছে সেমিনার হল, আর এই হচ্ছে ভ্যাসেল বন্ধু। এই যে আমাদের সিআর ভাই বসে আছে সেমিনার হলে, দেখতে পাচ্ছি রাজেশ ভাই, আর আমাদের সৌভিক ভাই বসে আছে ভ্যাসেল ভাই, আর এই আমাদের প্রলয় ভাই, আমাদের হ্যালো বলে দাও খিলাড়ি প্রলয় ভাই, প্রলয় একবার হ্যালো বলে দাও। ল্যাবরেটরি থেকে বেরিয়ে এবার এখানে পাশে একটা মাতলা নদী আছে,
তো সেই নদীর দিকে আমরা এখন যাচ্ছি সবাই মিলে। এখানে অলরেডি কিছুজন এগিয়ে গেছে আর আমার পিছনে অনেকে এখনো আছে, এখানে আরো সবাই আছে। তো এইটাতে আমরা যাচ্ছি, পাশে এখানে একটা পুকুরের মতন ছিল। আমরা প্রায় নদীটার কাছেই চলে এসেছি, এইটা টপপালে আছে, নদীটা আমাদের পড়বে। তো আমাদের এখানে আমার সাথে অনুভব আর আশিস আছে। কলেজে থেকে বাসটা ছাড়ার সময় যে জুসটা আমাদেরকে দিয়েছিল সেই জুসটা আমি এখন খাচ্ছি, এখন বিকেল 4টে বাজে। আর এদিকে আমাদের সবাই দাঁড়িয়েছে দেখতে পাচ্ছ, কি হয়েছে বাবা মানুষই তো। সো গাইস, এখানে আমাদের সব বন্ধুরা দাঁড়িয়ে আছে, এখানে ফটোশুটের এখন মুহূর্তগুলি চলছে। এখানে আমাদের ম্যাডাম হচ্ছে, এইমাত্র ছবি তুলছিল। গাইস, আমরা এইমাত্র নদী থেকে চলে এলাম, এখন আমরা বাসের দিকে ফিরে যাচ্ছি, এখন 5টা বাজতে যাচ্ছে। তো আমাদের এইদিকে বাসটা আছে, আর এইদিকে আমাদের সব বন্ধু মানে দেখতেই পাচ্ছ সবাই এতক্ষণ ইয়ারকি মারতে মারতে আসছিলা যে মানে কি বলবো আর স্টাডি টুরে যে এসেছে দেখে কেউ মনে হবে না। বাসেতে জাস্ট উঠলাম, আমাদের আজকের এই স্টাডি ট্যুর আমাদের এখানেই সমাপ্ত। তো আমরা এখন কলেজের দিকে যাচ্ছি, চলে হাজার ভ্যানতাড়া। এখানে দিন দুপুরে ঘোরে ফেরে কে যায় কে আসে, যেখানে চলছে মেলা লোকের খেলা ব্যস্ত সার্কাসে। এখানে বৌদির ভাজে 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 কানু যে ভাসে, যেখানে দিবার রাত্র শুধুমাত্র ঘুবলে চারপাশে। একটা বিন্দাস পাড়া চলে হাজার ভ্যানতাড়া।